Good morning, friends. Welcome to our channel. Welcome to a new vlog. Aaj ki hai Tuesday, 23rd May. Okay, so এই জাস্ট গরম জলটা বানিয়ে নিয়ে আসলাম সাতটা নাগাদই উঠে পড়েছি ওই যেমন হয় মানে সাতটা অ্যালার্ম ছিল উঠলাম ধরো দশ মিনিট বাজে অন্তরের সাথে কথাও বলে নিলাম ওর তো সকাল সকাল ওদের ওখানে ব্রেকফাস্টের ব্যাপার থাকে এত টাইম মেনটেন করেই সব কিছু করতে হয় একটু বাদেই ক্লাস যাবে তো এইদিকে উঠে আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর খাবারগুলোও বার করে রেখে আসলাম একটু বারান্দায় দাঁড়াই সকালবেলা একটু নিরিবিলিতে ভালোই লাগে দাঁড়াতে আজকে দেখছি তিনটে জবা ফুটেছে ভালোই হলো মঙ্গলবার তো মানে হনুমানজিকে তো দেবোই মা কালীকেও দেবো আরেকটা লক্ষ্মীকে দিয়ে দেবো ভালোই হলো আর সকালবেলা এত পাখি ডাকে না হেভি লাগে একটুখানি নিরিবিলিতে দাঁড়াতে মানে বেশ ভালো লাগে এই যে আমার এই বড় জবা গাছটাতেই আজকে দুটো জবা এসছে আর এইদিকে এই গাছটাতেও একটা ছোট্ট সাইজের হয়েছে বাট ঠিক আছে পরের দিন দেখছি এখানে আর একটা কুড়ি এসছে হবে আর এই গাছটা তো ভর্তি কুড়ি একটা এইদিকে দুটো নিচের দিকেও আছে তিনটে চারটে তো হোক কিন্তু এই যেটা দেখানোর জন্য আমি বেশি এক্সাইটেড সেটা হচ্ছে এই যে অপরাজিতা যে ইয়েগুলো একটা আর নিচেরটা দুটো মা এখন নেই মানে মাই অ্যাকচুয়ালি জোর করে আমাকে এই গাছটা কিনিয়েছিল তো এই দুটো গাছ দুটো নীল অপরাজিতাটা ফুটবে যেদিন কি ফুটবে আমি এই দুটো হচ্ছে শিব ঠাকুরকে দিয়ে দেবো খাবারগুলো এক এক করে গরম করতে দিয়ে দিলাম খাবারগুলো গরম করে রাখছি ইন দ্য মিন টাইম কালকে জামা কাপড়গুলো যে ওখানে খাটের ওপরে রেখে এসেছিলাম সেগুলো দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি না এই দেখো আমার যে আরামকে দাঁড়া তার মধ্যে গুচ্ছে জামা কাপড় মা বাবাই আমার অন্তরা ভাই মানে মোটামুটি সবারই জামা কাপড় এখানে লাস্ট দিন যা কেচেছি সব এখানে ডাঁই করে রেখে দিয়েছি জানি না এখন সময় হবে না অ্যাকচুয়ালি নাহলে করে রাখতাম ঠিক আছে আজকে সন্ধ্যেবেলা এসে করবো রবিবার দিনের ব্লগটা আমি কালকে রাত্রিবেলা এডিট করে রেখেছিলাম আজকে সকালবেলা এই আটটার সময় জাস্ট পাবলিশ করে দিলাম তোমরা ওটা কিন্তু আগে গিয়ে দেখে নাও পুজো দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছ জবাটা দিয়েছি হনুমানজিকে দিয়েছি বড় জবা ওইখানে মায়ের ওপরে একটা দিয়েছি লক্ষ্মীকেও দিয়েছি আর এই যে সবাইকে খেতেও দিয়ে দিলাম ভালো করে সেই লাল গুলাবওয়ালা ধূপটা খুব সুন্দর গন্ধ ছাড়ে তো এনারা খেয়ে নিই এবার আমি তাহলে খেয়ে নেবো এদিকে আমি আমার খাবারটাও বেড়ে নিয়েছি সবই গরম আগেই করে রেখেছিলাম ডাল আলু পোস্ত আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আজকে মঙ্গলবার তাই আমার নিরামিষ খাবার দাবার আর এদিকে টিফিনটাও খেয়ে নিয়ে গুছিয়ে নেবো রুটি আছে আমি ফুললি রেডি বাজে এখন 9:15 আসলে সব কিছু গুছিয়ে মানে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যাচ্ছে আর তার মধ্যে আমি একা তো যাই হোক আর দেরি করা যাবে না কিন্তু কী মারাত্মক গরম পড়েছে মানে আমি ভাবছি যে মানে যারা রাস্তায় কাজ করে রাস্তাতেই মানে সারাদিন বাইরে বাইরে থাকতে হয় তাদের যে কতটা কষ্ট কী আর করা যাবে একটুখানি সবাইকে মানে সাবধানেই থাকতে হবে তো যাই হোক আমি বেরোই তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা আবার অফিস থেকে ফিরে এসে দেখা হবে আর সকালে তো রান্নার দিদি এলো না বলেছিল আসবে কিন্তু এলো না দেখা যাক যদি সন্ধ্যাবেলা আসে তো ভালো নাহলে আবার রাত্রিবেলা আমাকে খাবার আছে অল্প বাট নাহলে আমাকে আবার কিছু একটা বানিয়ে নিতে হবে আশা করছি সন্ধ্যাবেলা আসবে যাই হোক এখন আমি বেরোচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ইয়েস অফিস থেকে এই ফিরলাম মানে সন্ধ্যেবেলা মানে অফিস থেকে বেরোবার একটু আগেই দেখলাম মানে মোটামুটি তখন 5:30 বাজে হঠাৎ করে বেশ হাওয়া টাওয়া দিচ্ছিল অল্প একটুখানি বৃষ্টি হলো বাট যাই হোক বৃষ্টি না হলেও ওয়েদারটা অনেকটাই এখন বেটার হয়ে গেছে বেশ হাওয়া দিচ্ছে কিন্তু আমি এখান থেকে আসার মানে ক্যান্টনমেন্টে নেমে আমি আর রিক্স নিইনি আমি অটো করে চলেছি ইনফ্যাক্ট আমি অটোটা নিলাম বিকজ আমার কাজের মানে রান্নার দিদি আজকে বলেছিল সন্ধ্যেবেলা আসবে এসে দেখছি কি বলে আসেনি আর তারপরে ফোন করলাম বলছে যে আজকে আর গেলাম না কালকে সকালবেলা আসবো ঠিক আছে বাবা আমার এখনো খাবার আছে মোটামুটি চলে যাবে আজকে রাত্রেও কিন্তু কালকে অতি অবশ্যই যেন সকালে এসো তো যাই হোক ঠিক আছে আজকে রাতে যা আছে একটুখানি করে ম্যানেজ করে চালিয়ে নেবো এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম মানে আজকে এখন স্নান না করতেও চলতো মানে তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর হাওয়া দিচ্ছে উফ
মানে ফ্যান পুরো বন্ধ, ফ্যান না চালিয়েও কিন্তু যা হওয়ার ইচ্ছে বাইরে গাছগুলো পর্যন্ত নড়ছে, দেখো দরজাও বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। তো স্নান না করলেও চলতো কিন্তু একটুখানি স্নান করে নিলাম হ্যাবিট। তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে, স্টিল আমি ঠাকুরকে আগে খেতে দিইনি, তারপরে আজকে নিজের জন্যও কিছু একটা বানাবো, তারাও আগে ঠাকুরকে দিইনি সন্ধ্যাটা। সন্ধ্যের পুজোটা দিয়ে নিলাম, এনারা এখন একটু কিছু খাক, আমিও দেখি নিজের জন্য কিছু একটা বানাই, বেশি কিছু না হয়তো কফি বানাবো। তো পুজোটা দেওয়ার পরে একটুখানি আগে অন্তরের সাথে কথা বলে নিলাম, তারপরে শাশুড়ি মায়ের সাথেও কথা বললাম, মা ফোন করেছিলেন, তো সব করে টোরে নিয়ে আমার জন্য এই যে এক মাগ কফি বানিয়েছি। কফি তো আর এক কাপে ছোট কাপে হয় না, একটুখানি বেশি করেই লাগে, আর তোমরা জানোই কফি আমার ফেভারিট। আর একটা এই বেকারির বিস্কিট নিয়েছি, নিয়ে বসেছি, আর এখন চলছে আইপিএলের আজকে ফার্স্ট কোয়ালিফায়ারের ম্যাচটা, তো ওটাও চালিয়েছি, একটুখানি দেখি, যতক্ষণ হাল লাগবে দেখবো, না হলে অন্য কিছু করতে ইচ্ছে করবো। আর আজকে ওয়েদারটা এত ভালো লাগছে না, মানে ফ্যান ট্যান না চালিয়েই আমি বসে আছি, মানে একবার যেন মনে হচ্ছে একটুখানি চাটা কফিটা খেয়ে ছাদে যাবো ভাবছি, মানে একটুখানি ওপরে গেলে আরও হাওয়াটা আরও ভালোভাবে ফিল করতে পারবো। তো আগে যাই হোক কফিটাকে এনজয় করে নিই, আর কফি তো আমার ফেভারিট জানোই। তো মানে লাস্ট কয়েকদিন ধরে হয়তো তোমরা ব্লগে দেখবে যে আমি মাঝে মাঝে চা খেয়েছি, কিন্তু সেই চাটা তখনই খাই যদি ওটা বাবাই বানায়, কারণ বাবাই খুব সুন্দর মানে আদা দিয়ে এলাইচি দিয়ে খুব সুন্দরভাবে কফি চাটা বানায়। আর তাছাড়া লাস্ট আমি যেই সিকিম থেকে টেমিটি এনেছিলাম সেইটার চাটা আমার খুব পছন্দের, তো ওই চাটা হলে খাই, আর না হলে বাবাই যদি মানে এমনি লোকাল চাও বাট ওই রকমভাবে ফ্লেভার দিয়ে মানে আদা রসুন রসুন বলছি আদা এলাইচি দিয়ে ভালো করে বানিয়ে দেয় তবে খাই, না হলে আমার অতটা চা অতটা ফেভারিট না, আমার মেনলি কফিটাই ভালো লাগে। তো চলো অনেক বক বক করছি, আগে কফিটা খাই নাহলে ঠান্ডা হয়ে যাবে, যা হাওয়া দিচ্ছে। এতক্ষণ তো বসে ওখানে খেলাই দেখছিলাম, সিএসকে 170 সামথিং কি একটা রানের টার্গেট দিয়েছে গুজরাটকে, গুজরাট ব্যাট করতে নেমেও গেছে। তো হঠাৎ করে মনে পড়লো আমার তো সকালবেলা এইখানে এই যে ডাই করে জামা কাপড় এইভাবে রেখে দিয়ে চলে গেছিলাম, সকালবেলা তো অবভিয়াসলি টাইম ছিল না, পরে ওটা হয়নি, তো জামাগুলো এখন ভাঁজ করে রাখতে হবে, মানে সবারই জামা কাপড়ের মধ্যে মিশিয়ে আছে, ভাঁজটা করিনি, তারপরে মাদেরগুলো মাদের ঘরে রেখে আসবো, আমার আর অন্তরারগুলো সেইভাবে ঢুকিয়ে রাখবো। তো যাই হোক এটা এখন করে ফেলি, না এইভাবে পড়ে থাকলে নষ্টই হয়ে যাবে, তো বেকার ফেলে রেখে লাভ নেই, আর ঘরটাও অগোছালো দেখাচ্ছে, তো একদম আগে ভাঁজটা করে নিই আগে। তো হার্ডলি 10 মিনিট লাগলো আমার সব জামা কাপড় মানে ভাঁজ করে রাখা হয়ে গেছে, রাখা হয়নি জাস্ট এখানে রেখেছি, এবারে গিয়ে মানে আমাদের যার যার ঘরের আলমারিতে আমরা ঢুকিয়ে রাখবো, কারণ এখানে আমাদের সবারই জামা কাপড় আছে, বাট ভাঁজটা করাটা দরকার ছিল সেটা করে নিলাম, কারণ এই যে এই চেয়ারটায় পুরো জামা কাপড়গুলো একদম মানে উপচে পড়ে যাচ্ছিল, কিন্তু এটা এখন ফাঁকা হয়ে গেছে, এবার আমি এখন এখানে বসে রিল্যাক্স করতে পারবো। এটা কিন্তু একটা ইজি চেয়ার দুলখাই, আমি বসে বসে, এবং এটা আমার খুব পছন্দের একটা জায়গা মানে কী বলবো জিনিস গোটা বাড়ির মধ্যে ইনফ্যাক্ট। তো মানে শুধুমাত্র এটা যে বসে দোল খাওয়ার জন্যে সেই কারণেই শুধু আমার ফেভারিট তা নয়, এটা খুব স্পেশাল আমার কাছে, বিকজ এই চেয়ারটা মানে অ্যাকচুয়ালি আমার দাদুকেই এটা আমরা কয়েক বছর মানে যখন দাদু বেঁচে ছিল তার কয়েক বছর আগে দাদুকে আমরা কিনে দিয়েছিলাম, দাদু এটা বসে দোল খেত, তাই মানে এটা কি বলবো দাদুর ইউজ করা বেশ কয়েকটা জিনিসই আছে আমাদের বাড়িতে এখনও, কিন্তু মানে এটা আমার একটা ফেভারিট জিনিস, সেটা আমি কখনোই ফেলবো না, আমি যেখানেই যাই যেখানে মানে যাই হয়ে যাক যতটা সম্ভব আমি চেষ্টা করি চেয়ারটাকে মানে একটুখানি প্রপারলি মেনটেন করে রাখার। আর মানে কি বলবো আমার লাইফে আমার দাদুর একটা বিরাট বড় ছাপ আছে, তো আমার দাদুকে আমি সবথেকে বেশি ভালোবাসতাম, এখনও বাসি, বাট যাই হোক তো দাদুর ইউজ করা এই জিনিসটা এই চেয়ারটা আমি কখনোই ফেলবো না, দ্যাটস ইট। তো দাদুর ব্যাপারে কথা হচ্ছে বলে একবার ভাবলাম তোমাদেরকে আমার দাদু আর দিদার মানে সঙ্গে আলাপ করিয়ে দিই, মানে আলাপ বলতে ছবি একবার দেখিয়ে দিই, আমার দাদু আর দিদা মানে আমার মায়ের বাবা মা এনারা,
মানে ছোট থেকেই দাদুদিদার কাছে মানুষ হয়েছি, ভীষণ আদর পেয়েছি। আর আমি তো বলবো আমি সব থেকে বেশি আদর পেয়েছি আমি ভাই আর আমার মাসির দুই ছেলের মধ্যে, মানে চারজনের মধ্যে। তো যাই হোক, অনেকদিন বাদে মনে হলো কথাটা একটুখানি শেয়ার করছি, একটু ইমোশনাল হয়ে গেলাম। যাই হোক, কী আর করা যাবে, চলো আর কিছু না, এটাই বলার ছিল। সত্যি কথা বলতে কি, আমার বাবাইয়ের বাবা মা মানে আমার ঠাকুরদাদা ঠাকুমাকে আমি কখনো পাইনি, মানে আমরা কখনো পাইনি। তাই আমাদের যা ভালোবাসা পাওয়া, আদর পাওয়া এনাদের দুজনের কাছ থেকেই। তো ছোট থেকেই এনাদের কাছেই থেকেছি, বড় হয়েছি, আর আমি তো সব থেকে বেশি ক্লোজ ছিলাম আমার দাদুর। তো সব অনেক রকম স্মৃতি মাঝে মাঝেই মনে পড়ে দাদুর, বেশ কিছু কিছু কয়েকটা জিনিস আমি রেখে দিয়েছি এখনও, তার মধ্যে যেমন এই চেয়ারটা, আর দাদুর মনে একটা চশমাও আছে আমার কাছে, একটা ঘড়ি আছে, সেই পুরনো যে আগেকার দিনের ওই দম দেওয়া ঘড়ি যেগুলো হয় সেগুলো। আর দাদুর ব্যাপারে যা বলবো মানে কিছুই না, মানে অনেক কম। তো দাদুর নোকের যোগ্য নয়, দাদু তখনকার দিনে প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট, ম্যাথস অনার্স, আর দাদুর ব্যাচমেট ছিল অমর্ত্য সেন। মানে দাদুর কাছে অনেক চিঠি আছে অমর্ত্য সেনের, মানে যা ওদের মধ্যে কথাবার্তা হতো। তো হি ওয়াজ মানে কী বলো, আমার কাছে উনি একজন এনসাইক্লোপিডিয়া। এমন কোনো জিনিস নেই যেটা আমার দাদু জানতেন না। এবং মানে দাদু সম্ভবত 82 না 83 ইয়ার্সে দাদু মানে মারা গেছেন, বাট যতদিন উনি বেঁচে ছিলেন ততদিনই মানে উনি সময়ের সাথে নিজেকে কতটা আপডেটেড রাখতে হয় এটা উনি জানতেন। মানে মোবাইল থেকে ইউজ করা থেকে শুরু করে সব কিছু উনি মানে জানতে চাইতেন, শিখতেন আমাদের কাছে। মানে আমরা তো অবভিয়াসলি এখনকার যুগের আমরা সবসময় মনে করতাম, মানে আমরা জানি যে হ্যাঁ ঠিক আছে এগুলো আমাদের কাছে ইজি, বাট আমার বাবাই অবশ্যই অনেক এখন বেটার, বাট আমার বাবাই যখন তখন যেগুলো জানতো না, আমার দাদু সেগুলো মানে যথেষ্ট ভালোভাবে শিখে গেছিলো, অ্যাটলিস্ট এই মোবাইল ইউজ করা, কম্পিউটার ইউজ করা। ও দাদু মানে কী বলে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একজন SSP র্যাঙ্কেও মানে ছিলেন, আমাদের যেরকম ডিপার্টমেন্টে SSP হয় এরকম টাইপের, তো একজন গেজেটেড অফিসারও ছিলেন। তো যাই হোক, এইসব অনেক দিন বাদে এইসব দাদুকে নিয়ে কিছু বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মানুষটার জন্যেই আমি আজকে এত যা যেটুকু মানুষ হয়েছি এনার জন্যই, কারণ আমার দাদু আমাকে একটা কথাই সবসময় বলতো যে বি আ ম্যান, মানুষ হও আগে, আগে মানুষ হও। এই কথাগুলো সবসময় আমার কানে মানে বাজে। যাই হোক, চলো অনেক কিছু বলে ফেললাম, অনেক দেরিও হয়ে গেছে, এবারে আমি ডিনারটা করে ফেলি, খাবারটা গরম করতে দিয়েছি, ডিনারটা এবারে করে ফেলি। আজকে তো রাতে দিদি আসেনি ডিনারটা, তাই আমাকে আজকে এরকমভাবেই করতে হচ্ছে। ফুলকপি তরকারি ছিল আর এখানে পাউ ছিল, তো পাউটাকে আমি একটুখানি মাখন দিয়ে সেকে নেবো। আসলে আজকে ওয়েদারটা বেশ মানে ভালো হয়ে গেছে বৃষ্টি হওয়াতে, তাই জন্য আর ভাত খেতে ইচ্ছা করছে না, তাহলে করেই নিতে পারতাম। তাই ভাবলাম আজকে একটুখানি স্পেশাল পাও ভাজির মতো খাওয়া যাক, কিছু ভাজি তো নেই, এখানে ফুলকপির তরকারি দিয়ে খাবো। পাউটাকে মাখন দিয়ে সেকে নিয়ে এসেছি, সঙ্গে আম, আর ওইদিকে খেলা চলছে, দেখতে দেখতে খাই এবারে। বাজে এখন 11:15, ডিনার ডান, সব গুছিয়ে নিয়েছি, দরজা দিয়ে দিয়েছি, রাতের যেটা আমার রুটিন কাজ থাকে ব্রাশ করা সেটা করে নিয়েছি, কারণ মানে দাঁতের বেশ অনেকদিন ধরেই সমস্যা আছে। তো এবার একটা ব্যবস্থা করতে হবে, মানে অনেকদিন ধরেই বলছি ব্যবস্থা নেব নেব, বাট এই অফিসের এই প্রেশার সব মিলিয়ে আর করে হয়ে ওঠেনি, বাট অতি অবশ্যই এবার এটাকে মানে একটা কিছু করতে হবে। তো বাবাই মারা ফিরু, যাই হোক ব্লগটাকে আজকে আমি এখানেই এন্ড করবো, আর এক্সটেন্ড করবো না। আমার এই রকম হোম সিরিজ, হোম অ্যালোন সিরিজ আমার এই চলতেই থাকবে, মা বাবাইরা আরও কয়েকদিন সময় নেবে আসতে ওদের, তো ততদিন আমাকে এরকমভাবে একাই দেখবে। তো আমি আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করছি এখান থেকে ব্লগ বানানো, ভিডিও করা, বাবাই মা বা অন্তরা না থাকলে ব্লগে মনে হয় যেন একটুখানি চার্মটা মিসিং, বা একটুখানি মিস মানে ক্যামেরাটা যেন কম কম লাগে। তো কিছু করার নেই, এখন এইভাবেই একটুখানি চলতে হবে। যাই হোক, আজ ফার্দার এক্সটেন্ড করবো না ব্লগটাকে, ইচ্ছা তো আছে একটা কিছু ওয়েব সিরিজ নিয়ে বসবো, কারণ অফিসে মোটামুটি সবাই বলছে দাহাড় বলে যেটা প্রাইমে বেরিয়েছে সোনাক্ষী সিনহার, বেশ নাকি ভালো হয়েছে, দেখি স্টার্ট করি, তারপরে জানি না কতদূর মানে কন্টিনিউ করতে পারবো। আজকে তো মনে হয় না কমপ্লিট করতে পারবো, অনেকগুলো এপিসোড আছে, অ্যাটলিস্ট স্টার্ট তো করি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, স্টে পজিটিভ, বি পজিটিভ, গুড নাইট।